মতো করে নিজের ভালো বোঝে যে যার মতো করে নিজের ভালো বোঝে কোথাও ভালোবাসা কোথাও হতাশা কোথাও জাগে আসা মনের ভেতর এভাবেই চলছে নেই কারো হুশ ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস ওহ নো নো ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস মানুষের মধ্যে নেই মিল আকাশের মতো সাদা কালো নীল এই কাকে ফেলে কে যাবে কত উপরে আসল ভালোবাসা পাবো কি করে এই এভাবেই চলছে নেই কারো হুশ ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস ও নো নো ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস আমি কারে কি বুঝাই তুমি জিনিসটাকে যত সহজ মনে করতেছো জিনিসটা তো সহজ না সেটা বলিনি আসলে হয়েছে কি আমরা তো একই বাড়িতে থাকি তো সেক্ষেত্রে আপনি বাড়িতে দেখা করে কথাটা বলতে পারতেন সেটা ভেবে কথাটা বলা সব কথা সব জায়গায় কোন জেলা এই লেগেই আপনারা পার্কে ডাইকে আনছি আমিও জানি সব কথা সব জায়গায় বলা যায় না এখন বলুন আমাকে কি জন্য ডেকেছেন আপনারে কইতেছিলাম না যে আপনার কুকুরে সাদি করান কেন কইতেছিলাম কম তো আপনি হয়তো আমার কুকুরকে একটু বেশি চিন্তা করেন সেই জন্য জি না হয় না একা আপনার কুকুর আমার আব্বাজনের লগে চুটা প্রেম করতেছে সেই জন্য কইছিলাম এই বয়সে প্রেম হ্যাঁ আজকালকার যুগে
ইয়াং পোলাপানের প্রেমের চাইতে ওই বুড়াগো প্রেমের জোর বেশি। এই জন্যই আমরা তিন বোনে চাইতেছি না ওনাগো প্রেম প্রীতির রিলেশন এক পাও আগে বাড়াক। আচ্ছা দেখুন, আপনার বাবা একজন নিঃসঙ্গ মানুষ, আমার ফুপুও নিঃসঙ্গ। তারা যদি মনে করেন তারা একসাথে থাকলে ভালো থাকবেন, সেক্ষেত্রে আপনাদের আপত্তির কারণটা আমি বুঝতে পারছি না। আপনি তো নাটক সিনেমা ডায়লগ করে দিলেন, সংসারে সৎমা থাকলে সংসারে কি ক্ষতি হয় সেটা আপনি দেখেন নাই নাটক সিনেমায়? যাই না শুই না, আমাকে সংসারে খাল কেটে কুমির আনার কথা বলেছি। আচ্ছা দেখুন, আমার ফুপু কিন্তু মোটেও সেই ধরনের মেয়ে না। বলেন কোন মাইয়াই প্রথমে ওই ধরনের থাকে না, আস্তে আস্তে তার আসল লুকখানি বাইর হয়ে যায়। উকিল ভাই আর আতিয়াবে আন না। ঠিকই তো দেখতেছি, তারা দুজন পার্কে কেন? এক্ষেত্রে আমাকে কি করতে হবে? আপনি আপনার ফুপুরে কইবেন যে আমার আব্বা জনের লগে প্রেম প্রীতি চালাইতে পারবো না। দেখুন আমি ছোট হয়ে ফুপুকে সব কথা বলতে পারবো না, সেটা বিয়াদবি হয়ে যাবে। আর আপনার ফুপু জান আমগো সংসারে আমাগো সুখে সংসার তছরছ করে দিব, এইটা আমরা তিন বোন বাইচা থাকতে জিন্দেগিতে হইবার দিব না। আচ্ছা আপনি বলছেন যে আমার ফুপুকে জান আমি আটকাই, সেক্ষেত্রে আপনারা তো আপনাদের আব্বাকে আটকাতে পারেন, তাহলে হিসাবটা কি দাঁড়ায়? একই দাঁড়ায়। হিসাবটা কি দাঁড়ায়? আইন কইতেছি বানিয়ে না। এখন বুঝতে পারতেছি, এত ফাইন করি গান লেখার পরও আতিয়া বিয়ানের কেন ভাল লাগিল। हमारी बेटी अपने घर जा रही है, हमने तय किया है कि इस बार हम उसे दुखी होकर नहीं खुशी खुशी विदा करें। এখন ডিস্টার্বটা না করলে মনে হয় ভালো হয়। ওই কালকে রাইতে পেলো না সিরিয়ালটা দেখা পারি নি, আর এখন এমন একটা সিন দেখাইতেছে পুরো জমজমাট সিনটার লেগা, যদি এদিক ওদিক মন দিয়ে ফেলাই তাহলে আর মজাটা পাবো না। আপনার যদি জরুরি কিছু কম থাকে বিশ মিনিট বাদে আসেন আপা যান। ঠিক আছে তাহলে সিরিয়াল দেখাচ্ছে আসো, পরে কথা বলবো। ঠিক আছে আপনি যান। আচ্ছা এমন সময় একদম একটা শুরু হইলো, এলে গিয়ে সিরিয়াল দেখতে ইচ্ছা করে না। আপা যান, খারাপ যান না। আপনি জানি কি কইবার চাইছিলেন, অল্প কথা কয়া হলাম, বহেন না। মানে আমি যান, আমি কইতে চাইছিলাম যে ওই যে আপনি যার লগে আমার সাদে ঠিক করছেন আর কি, কদমা বানো। মানে আমি যদি কদমা বানোর সাদে না করে যদি অন্য কোনো মায়ের সাদে করি তাহলে কি আপনার কোনো সমস্যা আছে নাকি? মানে আপনি কি মাইন্ড করবেন নাকি? আমি জানি ওইটার হিসাব তো পরে হইব, আগে আপনি আমারে কর। আপনি কি কাউরে দিলুল দিছেন নাকি? না আমি জান সামতে কিছু না, মানে এমতে মানে এমতে এমতে মানে কথা গান জানবার মন চাইলো ছেলেকে জিজ্ঞেস করলাম। আব্বা যান মাইন তো অবশ্যই করুন, এতদিনই যখন আপনি কাউরে দিল দেন নাই কা, তাহলে এখন তো দেওয়ানোর কোনো কথাই নাই। আর পদ্মা বানু খুব চুইট একটা মাইয়া, ওরে শাদি করলে আপনি অনেক সুখী হবেন। না মানে আমি জান সব ঠিক আছে, মগর পদ্মা মানুর বয়স তো মনে করেন যে
ছোট তো মানে তো ছোট মায়া লাগে মানে বিয়ে হইলে ম্যাচ খেলব তো আপা যান আপনি এখন যান সিরিয়ালটা শুরু হয়ে গেছে আমি দেখে নিই পরে কথা বলি পরে বলি এই তো এই যে এই ছিলাম জি যা দেখ রে হ্যাঁ জি বেটি আপনি বেটিয়া কো নিহার রে এইরে কোন সিরিয়াল হলো বাদ আমারি অক্ষরা বেটিয়া এত কষ্ট আছে রে দুই বুনে আলাপ প্লিজ করে একটা বাপের লাগে একটা পোলার লাগে এটা কোনো কথা সিরিয়ালের কপালে জুতা দে আমারি বেটি আপনি ঘর যা রহি হ্যায় হমনে তয় কিয়া হ্যায় কি ইস বার হম উসে দুখি হোকর নাহি আমি কোন সিনেমা হলে বসে বাংলা ছবি দেখতেছি ঠিকই আছে ঠিক হয়েছে তখন দুই ভাইরা কত করে কলাম যে আপনি আপনি ছেলে হাত কর হাত তোরা তো কিছুই করতে পারলি না এখন আমার চোখের সামনে দিয়ে ওই নেটা মাসো আর বনে ওকে আমার শ্বশুরের সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে আর আমার ছায়া ছায় দেখতে হবে আমি তো আতিয়া বেয়ানের মন জয় করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখিনি ভাইজান প্রেমের গান পর্যন্ত লিখেছি তারপরও তার কাছ থেকে কোনো পাত্তা পেলাম না আরে গান লিখলে হবি নে গান লিখলে হবি নে আজকাল মেয়েরা কবিতা পছন্দ করে কবিতা লেখ গান আর কবিতা তো একই জিনিস ভাইজান একটা সুর সহ আর একটা সুর সারা আমি যে কি পরিমাণ গান লিখেছি গানের ভাষা যদি একবার একবার খালি তুমি পড়তে ভাইজান তুমি পুরুষ মানুষ হয়ে আমার প্রেমে পড়ে যেতে কিন্তু তোমার ভাষার শালি তোমার ভাষার শালীর মন গলাতে বলতে পারিনি তুমি শুনতে চাও একবার আমার আমার গান খালি একটু শোনো আমি তোমার নির্লজ্জ প্রেম পেয়াসি নই তাই আমি বারবার তোমার কাছে সুইটে সুইটে আসি ওরা তিন বোন আমরা তিন ভাই কি সুন্দর আমাকে মধ্যে বিয়ে শাদি হবে তোরা সুখে শান্তিতে বসবাস করবি তা না অগো নজর অন্য মানুষের দিকে আরে নিজের ভালো তো পাগল হবো নাকি এখন তাহলে কি উপায় ভাইজান উপায় আর কি কিছুই জান করতে পারলি রে তাহলে এক কাজ কর বাদ্যযন্ত্রের দোকানে যা গিয়ে দুই ভাই দুটি একতারা কিনে রাস্তার মধ্যে যায় বাজনা বাজা আমার মন তো বাসে না গৃহ কাজে অগো শাসনি এছাড়া কি করতে পারি আমি আসমান প্রীতি খালুজান আপনারে দেখা কেন জানি আমার মনের মধ্যে আসমান প্রীতি জাগে উঠছে এটা কি আসমান প্রীতি না এর মধ্যে অন্য কিছু আছে অন্য কিছু কি আর থাকবো খালুজান আসমান প্রীতি ছাড়া তো আর অন্য কোনো বিষয় নাই মিস জ্যোতিমালা এত দেরি করলেন কেন আমি তো ছাদে পা দেওয়ানোর পর থেকে খালি ভাবতেছি কখন আইবেন কখন আইবেন আসলে আজকে আমার মনটা ভালো ছিল না একবার ভেবেছিলাম যে আমি ছাদে আসব না তো হঠাৎ করে মনে হলো যে আপনার সঙ্গে আমার একটু দেখা করা দরকার কথা আছে ও এই বাসে যাম গো একটু জরুরি কথা আছে খালুজান আমি তো সব
কাজ কইরাই আইছি হন বাসে গিয়ে কি করাম তোর আমি যাইতে কইছি না জ্যোতিমালা আপনার ফোনে আজকে আর কোনো ফোন হয়েছিল না তেমন কোনো ফোন টোন আসেনি আজকে হারা দিন আমার খুব টেনশনে কাটছে হারা দিন ভাবে আমি কুল কিনারে পাইলাম না ফোনটা কেটাই করছে ফোন যেই দিক কিন্তু আমি কাল স্কুলে যাব কিনা আমাকে সেইটা বলুন খুব দরকার মনে করলে আপনি যাইবেন মগর এখন কথা মনে রাখবেন দূর কাবিনটা যাবে কেউ যেন আপনার চিনবার না পারে হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি দিয়েছে হ্যাঁ বাইরের মানুষের আর কি কব মিস জ্যোতিমালা আমার নিজের ভাই আরে আমার কি কইছে জানেন কি বলেছে এরা কয় যে আমার লগে নাকি আপনার একটা প্রিয়ার মহব্বতের সম্পর্ক চলতেছে ছি 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 এসব আপনি কি বলছেন আপনি আপনার মেয়েদেরকে বলেননি এটা তাদের ভুল ধারণা না ওন আমি কিছু কই না কিন্তু আপনি কিছু না বলে তো ওরা ধরেই নেবে যে ওরা যা ভাবছে সেটাই ঠিক ভাবলে ভাবতে দেন অসুবিধা কি আছে আর কেউ জানুক আর না জানুক আমি আর আপনি জানি আমাকে সম্পর্কটা কি তারপরও ওদের ভুল ধারণা আপনার ভেঙে দেওয়া উচিত হলেন মিস জ্যোতিমালা আপনি আমি ঠিক থাকলে জগৎ ঠিক যে যেটা ভাবতে চায় বাবুটা অসুবিধা কি সময় একদিন ঠিক করে দিব যে তারা ভুল ভাবছিল না ঠিক ভাবছিল আব্বা জনের লোকে দেখা করে যায় আর তুই আছো তোর লুকোচুরি লিয়া কইতাছো কি আব্বা জনের লোকে মিস জ্যোতিমালা বাড়িতে এসে দেখা করে যায় এই ঘটনা কখন ঘটছে আর সকালে ছুটু আপা আপনি তখন বাইরে আসলেন তোমরা আব্বার জনকে কিছু কও নাই কা বলে মানে লাজ শরমের মাথা খায় একেবারে স্পেস টু স্পেস কথা কইছি জবাব কি কইছে কি কইবো কোনো জবাব দেওয়া না থাকলে না কইবো আমি আর বড় বুঝার কথা কইছি সে কোনো উত্তরই দেয় নাই কা আম্মা জান ও আম্মা জান আপনি বাইচা থাকাকালীন কইতেন না যে আপনার হাজবেন্ড ফেরেশতার লান মানুষ এখন একবার যে দেখা যান আপনার ফেরেশতার লান হাজবেন্ডের রূপকা না যা একেবারে মানে চুপ্ত ভাইয়া ছাড়বো ফুপু ফুপু ভাইয়া ফুপু তো বাসা নেই কোথায় গেছে ছাদে ছাদে হ্যাঁ তোমাকে যে কথাটা বলেছে না সে ঠিকই বলেছে ফুপু এখন রোজ সন্ধ্যা হলে ছাদে চলে যায় ভাইয়া আহাঙ্কেলের সাথে যদি ফুপুর বিয়ে হয় সব দিক দিয়ে কিন্তু ভালো হয় যেমন এই মনে করো ফুপুর একটা সংসার হলো আমাদেরও একটা আশ্রয় হলো আর ফুপুর বাড়ি মানে তো আমাদের বাড়ি তাই না আর সবচেয়ে বড় কথা এই বাড়িতে থাকতে আমাদের কোনো পয়সার খরচ হবে না হ্যাঁ কথাটা হয়তো কিছুটা ঠিক কিন্তু রিয়েলিটি হলো আঙ্কেলের সন্তানরা মোটেও চান না যে আঙ্কেল এই বয়সে আবার একটা বিয়ে করুক তাদের কি সমস্যা কে জেনে শুনে সৎ মায়ের ঘর করতে চায় ওরা ভাবছে যে সৎ মা এসে যদি তাদের সুখের সংসারটা তছনছ করে দেয় ভাইয়া আমাদের ফুপু কি এমন মানুষ দেখ আমাদের ফুপু আমাদের কাছে ভালো হতেই পারে তাই বলে যে সবার কাছে ভালো হবে এটা মনে করার তো কোনো কারণ নেই ভাইয়া এটা তুমি ঠিকই বলেছো হুম আর দেখ আঙ্কেল এবং ফুপু তারা খুব ভালো করে জানেন যে তাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না সো এটা নিয়ে আমাদের ইন্টারফেয়ার করার কোনোই মানে হয় না ক্লিয়ার যা করতে বস Okay.
প্রচার করা হইতেছে, তারপরেও কি রোগী আইতেছে না? আগের চেয়ে দুই চারজন রোগী বেশি আসতেছে। তাহলে তো তোমার হাসি খুশি থাকুনের কথা, কিন্তু তুমি তো করতেছো উল্টা কাম। আমার মনটা ভালো নেই। কেন? মনের আবার কি হয়েছে? তোমার মনে কি ডায়রিয়া হয়েছে? শালিরা থাকলি দুলোভাইরা স্বপ্ন দেখে যে ভালো একটা ছেলে দেখে ধুমধাম করে তাদের বিয়ে দেবে। আমার মনে হচ্ছে সেই স্বপ্ন আমার আর পূরণ হবে না। আমি যত ভালো ছেলেই দেখি, তিতলি কি ওই নেটা মাথুর ছাড়া আর কারো বিয়ে করবে? করবে না। বাকি ছিল আপিয়া, সেও শুনতেছি একজনের মন দিয়ে বসে আছে। কি কইতে ছুইয়াকো বলি, আতি আবার কারে দিল দিছে? বেশি দূরের কেউ না, সেই বিল্ডিং এই থাকে। আমাগো বিল্ডিং এর কেঠায় কি না আবার ও যে দুই পয়সার ফুটো উকিল বলি মিয়া, আজকে মুভিস তাদের দুজনে পার্কে ডেটিং করতে দিয়েছে। উকিল ভাইয়ের সাথে আতিয়া বেআইনের ভাব ভালোবাসা শুনে আমার কিন্তু মনের ভিতরে একটা কথা বারবার শুধু উকি দিচ্ছে। তোর একটা কথা জিগাইবার চাই, তুই হাঁচা হাঁচা জবাব দিবি? কি কথা? অ্যাক্সিডেন্ট করেছেন নাকি কেউ ধরে আবার কষান টসান দিয়েছে? কি কইতেছেন দুলাভাই? নিশ্চয় করেছো আমায়, তুমি কি চলো না? আমি ধরে রাখতে কি তুই রসুলে যা, বাইন্ডার রাখলে পড়াই যেতে পারে।